হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রণিতা, তোমরা দেখছো মনমোন আর্টস। প্রথমে সবাইকে জানাই হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা। আমি আজকে তোমাদের সঙ্গে খুব ইউনিক একটা ক্রাফট ভিডিও শেয়ার করব। আমাদের অনেকের বাড়িতেই মিল্কমেড বা অন্যান্য বিভিন্ন ক্যানের ফুড বা ক্যানের মধ্যে কিছু খাবার দাবার আসে, তো সেইগুলো অনেক সময় ক্যান থাকে বলে সেই ওপরের যে কোটিংটা সেটা খুলে ফেলে দিতে হয়, কোনো ঢাকনা থাকে না, তাই সেগুলো ইউজ করা যায় না। তো আমি সেই রকম কিছু ক্যান এখানে নিয়ে নিয়েছি। প্রথমে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে এখানে আমি একটা পেরেক দিয়ে হাতুড়ির সাহায্যে মেরে সেটাকে ক্যানের ওপরের অংশে দুটো ছিদ্র বানিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করো, যারা তোমরা ছোটো আছো তারা বাবা মায়ের হেল্প নিও বা বাড়ির বড়দের হেল্প নিও, নিজেরা করতে যাও না, হাতে লেগে যেতে পারে। তারপরে আমি এখানে তার বা ওয়্যার নিয়ে নেবো। এই ওয়্যারটা একটু ভালো ওয়্যার, একটু শক্ত টাইপের ওয়্যার, খুবই মানে জিনিসটা মজবুত, তো সেই ওয়্যার নিয়ে নিয়েছি এবং কাটার দিয়ে সাইজ মতো তিনটে কেটে নিয়েছি। এবার আমি এই ওয়্যারগুলোকে বালতির যে হ্যান্ডেল হয় সেইটার শেপ দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে দেখে নিচ্ছি মাপটা, এবং তারপরে প্লাসের সাহায্যে এটাকে ঘুরিয়ে আংটা মতো করে নেবো দুদিকে, যাতে আমি ছিদ্রর মধ্যে দিয়ে এটাকে এন্টার করতে পারি এবং একটা বালতির মতন জিনিস তৈরি করে নিতে পারি। এবার প্লাস দিয়ে চেপের মুখটা বন্ধ করে দেবো, দুটো মানে তারের মুখগুলো যাতে খুলে না যায়। তিনটে এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমি বাড়িতে সেই যে চক পেন্ট বানিয়েছিলাম সেইটা এখানে ইউজ করছি। আমি এখানে মিন্ট গ্রিন কালার নিয়ে নিয়েছি একটাতে। তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও যেখানে আমি প্যাস্টেল কালারের চক পেন্ট বানিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো, আই বাটনে লিংক দেওয়া রইল। এছাড়া আমার চ্যানেলে গিয়েও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। চক পেনগুলো আমি প্রথম ইউজ করছি বানানোর পর, এটা সত্যি খুবই ক্লাসি লুক দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। পরবর্তী সময় বাকিগুলো আমি যখন করবো দেখতে পাবে যে কী সুন্দর কালারটা এসছে। আমি ভাবিনি যে বাড়িতে এত সুন্দর চক পেন বানানোটা মানে কি কাজে লেগে যাবে এবং খুব সুন্দর হবে, এতটা আমি ভাবিনি, এক্সপেক্ট করিনি, সত্যি খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে একটা বেবি পিঙ্ক যে কালারটা ছিল সেই পিঙ্ক কালারটাও নিয়ে নিয়েছি প্যাস্টেল। এগুলো সবকটাই প্যাস্টেল শেডের, তাই জন্য খুব হালকা আর কি চোখে আরাম লাগানো কালার, প্যাস্টেল শেডের কালার নর্মালি সেরকমই হয়। তো আমি প্রত্যেকটাতেই কালার করে নেবার পর স্পঞ্জ ড্যাবার দিয়ে ট্যাপ করে নেব, তাতে একটা হালকা স্ট্রাকচার আসবে। আর আমি আর একটাতে ল্যাভেন্ডার কালার করে নিয়েছি। এবারে আমি একটা সিরিঞ্জ কিনেছিলাম, তোমরা সিরিঞ্জ কিনে সিরিঞ্জের যে সুচটা আছে সেই অংশটা ফেলে দেবে, এমনভাবে ফেলবে যাতে কোনো রকম কারোর ক্ষতি না হয়, সেইভাবে সেটাকে ভালো করে প্যাক করে ফেলে দেবে। তারপরে আমি এখানে যে বাকি যে অংশটা সিরিঞ্জের যে ওপরের অংশটা সেইটার উপরে ক্লের সাহায্যে আমি একটা কোট করে নিচ্ছি। এখানে আমি ওই সফট টাইপের যে ক্লেগুলো হয় এয়ার ড্রাই ক্লে, সেইগুলো ইউজ করেছি, একটা শেপ দিয়ে নিয়েছি আঙুলে করে, আর তারপরে রং করে নিচ্ছি। ভেবেছিলাম প্রথমে এগুলো এমনিই রেখে দেবো, তারপরে ভাবলাম যেহেতু এটা হোলি উপলক্ষে বা দোলযাত্রা উপলক্ষে করছি, তাই আমি এখানে একটা কোট লিখেছি। কোটটা হচ্ছে বলো রাধে রাধে। চলো, আমার সবকটা জিনিসই রেডি হয়ে গেছে, এবার আমি তোমাদের এর
ইউজটা দেখাবো, আমি এইভাবে ইউজ করছি, তোমরা চাইলে অন্যভাবে ইউজ করতে পারো। এইগুলোর মধ্যে তোমরা ব্রাশ রাখতে পারো, পেন্সিল রাখতে পারো, বা কোনো ছোটো গাছ রাখতে পারো, রাখে ঝুলিয়ে রাখতে পারো, খুব সুন্দর লাগবে সেটা। আমি এখানে এটা বালতি আর পিচকারি হিসেবে ইউজ করছি। তোমাদের বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে তাদের এগুলো খেলতে দিতে পারো, যারা পুতুলের সাথে খেলে, বা পুতুলের সাথে যে পিচকারি খেলার একটা যে ছোটোবেলা আমরা খেলতাম সেরকম ব্যাপারভাবে ইউজ করতে পারে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।